বাড়ি বাড়ি সার্ভে করার যে উদ্যোগ রাজ্য সরকার শুরু করেছে তাতে সহযোগিতা করার জন্য রাজ্যের সব রাজনৈতিক দলগুলির কাছে আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 7 দিনের প্রকল্প নিয়েছে, 7 দিনে প্রত্যেক বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 2 দিনের যে ডেটা আমার কাছে রয়েছে, 3,88,782টি পরিবারের কাছে যেতে আমরা সক্ষম হয়েছি, আর তার মধ্যে 9,855টি ব্যক্তিকে আমরা আইডেন্টিফাইড করেছি এবং 5,687 স্যাম্পল নিয়েছি এবং স্যাম্পল নিয়ে টেস্টিং করা হয়েছে এবং তার রেজাল্ট এসছে, আর তার রেজাল্টে 196 জন পজিটিভ এসছে। প্রায় 1/3 আমরা 2 দিনেই বাড়ি বাড়ি যাওয়ার আমরা যে কর্মযজ্ঞ নিয়েছে সেটা করতে সমর্থ হয়েছি।